Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. Sankhe sankhe mongalo gao ago niramahane Sankhe sankhe mongalo gao Purobasi jago doti noyoni nidare Bipodo tadini yuma Usur nasibare আগে
নীলুধন বলছিলেন অভাব যখন কি আর করবে নুটু ও তোমায় দিতে হবে ঠাকুরে আর কি দয়ার শরীর এই খালার দিতে হবে না সকালে মিলে যদি দুর্গা ঠাকুরকে এমনি করে ফাঁকি দাও ঠিক আছে ঠাকুর যখন বলেছে যাও তো ধরে দেখি তো যার জমি চষতে দেবো কিনা যাও 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 বলো তোমার কি রসুলপুর জমা দিয়েছি জেনে দেখুন জেনে দেখুন জোড়াপতি চারানা মজুরি কি বলেছো বাবা চারানা মজুরি গামছা আর বেনারসি ঠাকুর বরাদ দিয়েছিলেন তার কোন বরাদ দিয়েছে ঠাকুর আমার ওই মজুরিটা হ্যাঁ এর গামছার দামটা দিয়ে দিস কত জানা হয়েছে পাঁচ টাকা সস্তায় করে দিয়েছি কিন্তু আমি বলেছিলাম যে আমাদের সুতো আর ওর মজুরি চালানো তাই তো আগে গরিব দুঃখী মানুষ বেঁচে আর দুজন করার জন্য হাসি মুখে থাকবে হ্যাঁ চল যাচ্ছি তোমার সঙ্গে আমার হয়ে গেল এখন তো তুই নীলু ঠাকুরের ভরসা দিচ্ছে নীলু ঠাকুরের ভরসায় কি তো গায়ে থাকিস বাবু তুমি তো বাবু নন তুমি সত্যি গরিবের ঠাকুর আমি লোক পাঠিয়েছি না এবছরে ভালো ফলন হয়নি বলে আমরা কারোর কাছে কিছু চাইছি না নিতাই গামের সঙ্গে যোগ সাজসে তুমি লোক পাঠিয়েছো ছোট্ট তোর লোকজন বুক চাপড়াবে আর আমার বাড়িতে উৎসব হবে না 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 এরকম উৎসব আমি চাই না আমি তোকে শেষ কথা বলে দিচ্ছি পিতু গরিবদের এমন করে গাঁদ আসে গোলাপি ধান নিয়ে যাবে এত বড় আসপাতা এত এত নবুলের মা দেখি তাতে হাত দিতে ভেঙে না দিতে আমার দাঁত দিলাম ঠাকুর থামো ঠাকুর তো ওকে থামো তোমার দাদা কিন্তু জানো রাগলে পরে কোনো জ্ঞান থাকে না আমাকে হেরস্ত করবে ঠাকুর তুমি তো তোমার দাদাকে জানো ওর কোনো কথায় তুমি আঘাত পাবে এ কথা উনি বুঝতে পারেনি তুমি আপনার জন ছোট ভাই ছোট ভাই আপনার জন আমি এর মধ্যে নেই ছেলেটাকে গাছের সঙ্গে বেঁধে মারছে ভেবেছেন দেখি দেশে কোনো মানুষ নেই তোমার মতো গর্থ বা দুটি নেই আপন বুঝতে পাগলেও বোঝে আরে তোমার হিসে আছে কমন হিসে মার চাই না বাবুদের পাওনা বাবুরা জানে ন্যাকামি করবেন না গাঙ্গুলি মশাই আপনি জানেন না জমিদারের পাওনা কত পাওনা মিথ্যে কথা বলছেন লজ্জা করছেন সালিয়ানা 3 টাকা 10 নয় ঠাকুর দোষের মধ্যে এই বলেছি নগদ এখন নেই পরে আসবেন সঙ্গে সঙ্গে বেঁধে ফেলে মরে ভাঙতে লেগেছে ওই এক দানা ধান যে এখান থেকে নেবে আর কালিয়া কিনতে আমার যাচ্ছে ও তো পিতাম্বরের লোক যার লোকই হোক জুলুম করে ফিরে আসবে না 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 ঠাকুর আমরা চলে যাচ্ছি চলে যাচ্ছি তাহলে আর আমাদের এখানে থাকার আর দরকার কি চলো চল হ্যাঁ হ্যাঁ সেই ভালো যদি ওর অপমানিত হতে না চান তাহলে এক্ষুনি এখান থেকে চলে যান অপমানের বাকি কি রাখলে নীলু বামুন হয়ে সবারই মাঝখানে বামুনকে মিথ্যাবাদী চোর এসব বললে আর কি অপমান করবে ঠিক আছে বাবা যাচ্ছি ঠিক আছে আমি ভাবছিলাম জমিদারকে কি বলি জমিদারকে কি বলবেন
বললেন যে নীলু ধান নিতে যায়নি। তাই বললো বাবা তাই ঠাকুর আমার জন্য জমিদার সঙ্গে এই দেখো বোকারা ভয় পেয়ে গেছে। ভয় কি? বুঝি বিরাজ বুঝি, পুজোর সময় সব মেয়েরই মাদকের মতো বাবার বাড়ি যাওয়ার জন্য মনে কষ্ট হয়। তোমার বাবা আমাকে অনেক ছোটবেলায় চরকে গেছেন, তোমার মনে কষ্ট আছে খুব বেশি সেটা বুঝি। তা তোমার ওই মামা মামি তো তোমার অনেক খবরা খবর রাখেন, যাবে নাকি সেখানে? শোনো কথা, 9 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি, 1 রাত্রির জন্য তোমাকে ফিরে কোথাও গিয়ে থেকেছি? যেদিন মরব সেদিন আমাকে এ বাড়ি থেকে একা একা বিদায় করতে হবে। ওই রেগে গেলি খালি এক কথা। ও ও তাহলে বৌমা যাচ্ছেন তার বাপের বাড়িতে? কালি গেলে দিদি খুব অসুবিধা। না 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 কোনো অসুবিধা হবে না, প্রতিবারেই তো বিরাজ আমার মোহিনী এবারের বউ, বাড়ি খুঁজে ফেলে এবারও কোথাও যাবে না। দিদি আমি দুধটা নিয়ে আসি। যা এত কোথায়? এর একটা ভাত কম খেলে আমি আজ কুরুক্ষেত্র করবো। 3 দিন কি শরীর হচ্ছে দেখতে পাও? লোকে দেখতে পায়, তারা বলে নীল ঠাকুর খেয়ে খেয়ে দিনের পর দিন মুটিয়ে যাচ্ছে। তাদের চোখে ছানি করেছে। খাওয়া দাওয়া পার্শ্ব তো গেছে? হ্যাঁ কথা এগুলো তো খেয়ে তোর কথা নয় রে বেটা, রংকালি করছেন। আজ খুব বকেছি, তারপর চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়ে তোকে আসছি। মা মারা যাওয়ার সময় পুটিকে নিয়ে সত্যিই ভাবনা হয়েছিল যে বাপ মামার বোনটিকে কে দেখবে। মা তখন বলেছিল কেন বিরাজ বউ তো সত্যি বিরাজ, মা থাকলে মুটির কাছে যত্ন করতে পারত না। কি বলছো তুমি? গুরুজন সর্দি গেছে, ওরা ভগবান, মার সঙ্গে আমার তুমি না করছো, এটা শুনলেও পাপ হয়। কিন্তু কথাটা সত্যি বিরাজ। আবার এবার কিন্তু তুমি বকুনি খাবে, চোখ বুঝে একটু চুপ করে ঘুমা দিকে। অসম্ভব, আমার দ্বারা হবে না। তবে বিশ্রামটা হবে কি করে, কখন বকবক করলে? তা চলুন তুমি একটু বকবক করো না, আমি শুনি। মানে রামায়ণটা একটু পড়ে শোনাও না। এই হচ্ছে এক চাকরি, রোজ রাত্রিবেলা বই পড়ে গল্প শোনাও, এখন আবার দুপুরবেলায় পড়বাস? আমি পাব না। গপ্প কথা কি করবি রাজ? হ্যাঁ গপ্প কথা কি? রামায়ণ না আবার ধর্ম কথা? আমি তোমার স্বামী, ধর্মে আছে যে স্বামীর কথা একবারে বেদ বাক্য, স্বামী তোমার ইহকাল তোমার পরকাল। সত্যি তো তুমি আমার ইহকাল পরকাল, আমি তোমার অংশ ছাড়া কিছু না। কি করছো কি করছো মিরাজ? আশীর্বাদ করলে না? কি আশীর্বাদ করবো? আশীর্বাদ করো যেন মরণকালে তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। তোমার জন্যই আজকে একেবারে আমার অপমানের একশেষ হলো রে বামুনের ছেলে। তুই এটা তুমি বিধান করো, বুঝলে? মামলা করো, তুমি ওটা খরচা করো। পিতাম্বর আমাদের অত কাঁচা ছেলে নয়, কাতারে গাছপালা বসে আর যেদিকে তোমার আমার কাজ করে যা পায় ঘটে ঘুরে সব বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেয়, উপরাস্ত কি করে না? তারা করবো কেন বলো, করবো কেন? যা হোক ভগবানের দয়ায় 2 কোটি টাকার মুখ দেখছি, সেগুলো 5 বছর পেছনে লাগাবো। এদিকে দেখো জোর জমা, হ্যাঁ 2টো আম বাগান, কলা বাগান, 7টা পুকুর, তারপরে 200 সুপুরি নারকেল গাছ, আর এত বড় কম না? সবই তো ওই ভূত ভোজন হচ্ছে। আর ওর আর্ধেক যদি আমি পেতুই না, তাহলে ফি বছর আমি 1টা করে কোটা বাড়ি করতাম। না না গোপাল ঠাকুর, তুই এবার ছাড়ছে না,
ভালো রাখি তো। এই তো পুজোর প্রাককালে ঝগড়া হলো, ও পুজো বন্দী থাকছে না। এবারে মুখুজ্জিকে সাক্ষী মেনে বিষয় সম্পত্তি নিয়ে ধন্য হয়ে যাবো। বলে কি বিদ্যুকে ধন্য আমার একটু বুদ্ধি বাতলে দাও তো মুখুজ্জি। আমাকে সালে সীমাঞ্চ তুমি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? আমি মনে করেছিলাম যে গরুর দুধ দেওয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না, এই কাপড়টা পরো, দুধটা খেয়ে না। ইস, হাতময় মাটি, বোকামি করে আবার কেঁদেছে। আমি ভেবেছিলাম বাছুরটা বুঝি ওর মার জন্য কাঁদছে, তাই বুঝি তুই কাঁদছিলি কিছু শুনি? তোমার জন্য তুমি আমাকে কতক্ষণ কাছে রাখুনি? এই তো ডেকেছি বুটি, সাত সাত কাঁদিস না, আজকে ষষ্ঠী, আজকে তোর কল্যাণই আমার পুজো, চল। মন ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, বুঝলি? জেনে নে, দেখবি জগৎ সংসার দুঃখ কষ্ট কোথায় চলে যাবে। দেখি তোর মারি প্রত্যাগী ভোলানাথ চির আনন্দময় বাবা। বাবার দুটি পেশা, সিদ্ধি আর কাঁজা, একটু সেবা কর না ঠাকুরদা। হ্যাঁ, এই দেখ তোরে আমি তোর বাবার বাবা ঠাকুর দাদার বোন। লোকে বলে কাকভূষণলি ত্রিকালজ্ঞ নারায়ণ ঠাকুর, কথাটা শোন শালা। তুই নিজে হচ্ছিস বাবা শিবের অংশ, ভোলানা তার আনন্দে যদি থাকতে চার আমার কথাটা শোন। কেন গুরুজন বাক্য অশ্রদ্ধা করিস নি? আয় চলে আয়, চলে আয়। শরীরের দুঃখ কষ্ট বুঝতে সে আলাদা কথা, তো বাড়িতে শশান হলো যে নুনের দিন গাঁজা খেয়ে ভুম ভোলা না খেয়ে বসে থাকবে। প্রকৃত শিবের মতো সর্বক্ষণ মা কালীর পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছে, শালা এক নম্বরের তৈল। Thank you.
চরণ পাবো বলে মন ভরসা করি লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা মিঠাই ফুল বাতাসা সন্দেশ জোড়া জোড়া লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা এই কাহার মাঝে হাত বাড়ালো প্রজুর মাখন চোরা লাগলো হরি লুটের বাহার লুটে নেড়ে তোরা ওই লুটে নিল কচি কাঁচা ঠকে গেল বুড়া লালহরি লুটের বাহার লুটে নেড়ে তোরা লালহরি লুটের বাহার লুটে নেড়ে তোরা বন্ডামি তাই বলবো তারা মানে চোরা তোরা বন্ডামি তাই বলবো তারা মানে চোরা তোরা লালহরি লুটের বাহার লুটে নেড়ে তোরা লালহরি লুটের বাহার লুটে নেড়ে তোরা তোকে আমি ঠেঙাবো কাল দুপুরে নদীর ঘাটে দলবল নিয়ে খুব দৌড়ছে না বেটা দিনকাল ভাল না চারদিকে জলঝারি হচ্ছে পাশের গায়ে মায়ের দয়া সব শেষ হয়ে গেল বুড়ো কবরেজ পর্যন্ত হিমশিম পেয়ে যাবে আর যাবো না ঠাকুর ঠিক তো ঠাকুর না খেলে নাকি খাবে তোমার হাতে পুজোটা ধরিয়ে দেবো বলে মানত করে সারাদিন উপোস করে মায়ে পেয়ে বসে আছি সাদা শীতে ভালো মানুষ সেই কারণে তোদের জন্য কি জান থামা দিতে হবে গলায় অত বড় কৈতে গাছা ঝুলছে দেখতে পাচ্ছ না বটে ভুল হয়ে গেছে ভুল হয় কেন বলে ভুল হয় কেন ওর কি দেশে বংশ ওনার ঠাকুর দাদা দিনু ঠাকুর পায়ে হেঁটে শিখেতে গিয়ে মাথায় করে মহাপ্রভু পট এনেছিল সেই পর তেনার সঙ্গে কথা কইতো ওনার সঙ্গে একদিন ঘরে গিয়ে দেখে আসি তেনার কত অগন্তি শিষ্য ছিল জানিস আর সেই গুরু বংশের লোককে তোরা তোদের হাতে রান্না খাইয়ে জাত ধর্ম সব নিকেশ করে দিবি বিশু বিশু তুই যেন একবারে থামো দেখি অন্যায় কিছু বলেছি তোমার এতগর শিষ্য তোমার সমাজ তোমার ভাই পরিজন তারা যখন শুনবে তুমি এদের রান্না করা অন্ন গ্রহণ করেছো তাদের মাথায় ঠবে না তারা পতিত হবে কি না ঘাট হয়ে গেছে বাবা ঘাট হয়ে গেছে তোমায় মনে হয় গৌরাঙ্গ রংশ সেও তো বামনে গলায় তুলসী মালা নিয়ে কত ডোম চাঁড়ালকে উদ্ধার করেছে তাই বাবা ঘাট হয়ে গেছে বাবা ঘাট হয়ে গেছে মুকুন চল বাবা আমরা মনে মনে উচ্ছুক করে পেশাব করে নিই
তুমি ঠিকই বলেছো বিশু। না নকুলের মা, তুমি ঠিক। মহাপ্রভু শরণ নিলে জাত পাত ভেদ থাকে না। বিশু, এই থালাটা ধরতো, আমি তুলসীর মালাটা গলায় পরে নিই। জাতের ভরণ করে আমি এদের কোনো কষ্ট দিতে পারবো না, না কখনোই না। হ্যাঁ ভিঙে একটা কথা শোনো, ও অষ্টম ঠাকুর, আমি কিছু বুঝতে পারছি না, সত্যি সত্যি সাধু সন্ন্যাসী হলে নাকি পাগল হলে? এই যে তুমি সময় পেলে পটের সামনে বসে ধ্যান করতে শুরু করো আর দিল্লি করে ঠাকুরের সঙ্গে কথা বলো, এটা কি তোমার দোষী লোকের সাজে না ঘর সংসার খেলে বিবাহে সেজে সত্যিকারের বস্তম হয়ে পথের উড়বার ঠান্ডা করছো? যাটা বলছো, এই পর যে আনলো, এই পর সত্যিকারের যার সঙ্গে কথা বলতো সেই ঠাকুরটা কিনা সংসার চালাও না, সে মেটে বাড়ি ভেঙে কোটা বাড়ি তৈরি করলো। হ্যাঁ, আমি কিনা কোথাকার মুড়ি পোড়া গেজেল মুখ্যু গরিব গেরস্থ পেটুক লোভী, আমি গেলাম ঘর ছাড়তে? আসলে তোমার হচ্ছে এই তুলসীর মালাটা তো রাগ না? না না না, থাক থাক থাক, মালা পরলে তুমি সত্যিই সুন্দর দেখায়, ইচ্ছে ছিল এই মালাটা সর্বক্ষণ তোমার গলায় পরিয়ে রাখি, কিন্তু লোকের মুখের ভয় কাতর হবার উপায় নেই, ওটা থাক, ওটা আমি সোনা দিয়ে বাঁধিয়ে দেবো, মুখের মালার মতো দেখতে হবে, লোকেও তখন আমার বৈষ্ণব ঠাকুরকে আর লজ্জা দিতে পারবে না। তাই দিও, তাই দিলে তোমার যদি শান্তি হয় তাই দিও, ইচ্ছে হলে তোমার এই হারটা আমার গলায় পরিয়ে দিতে পারো, আমার তো লজ্জা ফজ্জা নেই আর আমি লোক ফুকো মানি না। বাবা বাবা, কি রাগ কি রাগ! বিরাজ, আমার খালি ইচ্ছে করে যে এই রাগটাকে বশ করে বৈষ্ণবের মতো করতে। সে তো খুব ভালো কথা, গোয়ার নামটা খুঁজবে। ভাবছি আজ থেকে আর মাছ মাংসটা ছোবো না, সে পরে দেখা যাবে। ছেলেবেলাতেই তো মা বারণ করেছিলেন বউকে তুই তো কারি করো না, বই গায়ে হাত তুলো না। ঠিক ঠিক, মায়ের কথা মানি মানবো, কিন্তু মা তো ভালোবাসতে বলে দেয়নি, তাহলে তোমাকে এরকম পাগলের মতো ভালোবাসতাম কেন? আমার সন্তানের লেখা ছিল বলে পরশুদিন ও রাজেশ্বর দিয়ে তারা ঘোষালদের বাড়ি থেকে ভর্তি এসেছিল, তা করা গয়না নগদ 1000 টাকা, আরো আমি বলি না তুই আরো 2 বছর ঘরে থাক। তুমি কি পণ নেবে নাকি? না, আচ্ছা শোনা, পটি গ্রামে গান বেশি নয় বিরাজ। ঠিক আছে ঠিক আছে, শুধু করে আবার উঠো না, যাবে আমি শুধু করে উঠি চাই রোজ। হ্যাঁ মাছটা খাও। মাছ আমি তোমাকে ছাড়তে দেবো না, মাথা খাও, উঠো না। কত চাঁদার হারালো যে সুধা, কত গান গেল ভাসি, কাঁদে গো কুলিয়া মাসি। যমুনার জল হলো যে উতল, শ্যামের বিরাহে কাঁপে বুনোতল, যমুনার জল হলো যে উতল, কাঁদে গো কুলিয়া মাসি। ব্রজেরও খেলা সাঙ্গ হলো, মথুরায় গেল শাম, মথুরায় গেল শাম, লীলা কিশোরী গোপিনী যত কাঁদে কাঁদে, যোগি সেই নাম, মথুরায় গেল শাম।
সুখ স্মৃতি উদাসী মলয় ব্রজধুলি সাথে শুধু এই কয় লয়ে সুখ স্মৃতি উদাসী মলয় ব্রজধুলি সাথে শুধু এই কয় তাহারে ডাকিলে নয়ন সলিলে সে যে দেখা দেবে আসি সে যে দেখা দেবে আসি ঠাকুর তুমি বরং নীলুকে একবার জিজ্ঞেস করে না যে আর ওষুধ দেবে। আমার ঠাকুরের ওষুধের গুণ কেমন দেখলে? আমি তো বড় বাড়াবাড়ি করেছি। বিনোদদা তুমি বরং এখন যাও, আমি কিছু ঘুরে পরে আসছি। হ্যাঁ নিজে খাবি না, বুঝতে পেরেছিস? বাড়িতে যে ঢুকিয়েছে তাকে দিয়ে দেবে। হ্যাঁ কে দেবে জানলে এতখানি পথকে আমি কাজে করে আনতাম। এখান থেকে জল নিয়ে দূরে কোথাও গিয়ে ধো, তা নাহলে গা কে গাছ উজাড় হয়ে যাবে। তোমাদের ভালোর জন্যই বলা, তা নাহলে আমার আর কি। মাথা বলছিলেন যে দিন রাত্রি সারা গায়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, সেটা তোমার একটা ভালো মন্দ কিছু হলে কে দেখবে? লোকের বিপদ আপদ না দেখলে মানুষ ধরে পরিচয় তুমি কি করে? কে গোপাল কাকা? আগে ওই নারায়ণ ঠাকুরদার। ও ওই নারায়ণ ঠাকুরের ছেলে? হ্যাঁ, যদি দয়া করে একবার যান। নারায়ণ ঠাকুর তো বুড়ো মানুষ। আরে বাপু, তাকে আমি বিকেলেই দেখে এসেছি। বাপু দেখে এসেছি? হ্যাঁ, তার হচ্ছে পিত্ত বিকার জ্বর, তাকে আমি ওষুধ দিয়ে এসেছি। এতক্ষণ সে হয়তো আরাম করে ঘুমিচ্ছে, আর তুমি কিনা ওই বুড়ো গেজেল তার কথা শুনে রাত দুপুরে এসে আমাকেও ঘুমাচ্ছ আর নিজেও। আপনি কিছু মনে করবেন না, আমি জানতাম না যে আপনি দেখে এসেছেন। আপনাকে শুধু শুধু কষ্ট দিলাম। না না, কষ্ট আর কিছু, আমাদের পেশাই হচ্ছে এই, তুমি তো নিমিত্ত মাত্র বাপু। আচ্ছা দেখেছিস তো গার্ডেন নাড়িটা ভালো করে দেখেছিস তো? হ্যাঁ দেখেছি, খুব ভালো আছে, জ্বর একদম নেই। ওই কোভরেজ মশার ওষুধটা খুব ভালো কাজ করেছে। এই শুধু শুধু আমাকে ডেকে পাঠালেন। শুধু শুধু মানে? তোর মতো নারী কেন ওই অনন্ত কোভরেজ রুচি? কি যে বলেন, ঠিকই বলি, আমার তিন কাল গিয়ে এক কালে থেকেছে। আমি কাউকে ভয় করি না যে তোষামত করবো, তোর ওপর আমার অগাধ বিশ্বাস রে শালা। যখন গঙ্গা যাত্রা করবো তখন আর আমি কাউকে চাই না, তুই আমার নাড়ি ধরে বসে থাকবি, বুঝলি রে শালা? তুই আমার কোভরেজ, তুই আমার পরপারের কান্ডারি, আমার পার করে দিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, এখন চল। চলি কি রে? আয় বস, তোরও দিন আমার খাওয়া হয়নি, আমারও হয়নি। আয় একটু বাবার সেবা করে যা। ওদিকে বাড়িতে বসে আছে আর আজ শরীরটা ভালো লাগছে না। এত রাত্রে বসে আছে আর আদিক্ষেতা করিস না, আর বস। আর শরীর জ্বর ব্যথা সব ভূত পালাবে বাবা, এ হচ্ছে ভূতনাথের পেশা। আর আমি বসছি ঠাকুরদা, কিন্তু আজ আর এসব মনে ছিল বিরাজ, কিন্তু চারিদিকে কিরকম অসুখ তা তো জানো না। তুমিও জানো না, জানলে খালি পেটে রাত দিন টোটো করে ঘুরে বেড়াতে। হ্যাঁ আমি 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 খেয়েছিলাম বিরাজ। হ্যাঁ, গোপাল ঠাকুরকে দেখতে যাবার ছুতো করে নারায়ণ ঠাকুর তার গাঁজার কোলকে টান মারছে। গাঁজা আমি খাইনি,
মায়ের পুজো দিয়ে এসছি, ভালো করেছ, ওকে পড়তে দেব, হেসেল মুসুর ডাল দিতে বলিস আর মাছ আনতে বলিস, মাছ পান তিনি সকলে খুব কষ্ট দেবে। না বসন্ত হবে কেন, দাদার অসুখ করেছিল, আজ উনি পড়তে পেলেন। দিদির এই তিন দিন যে কি দুশ্চিন্তায় কেটেছিল, শোন ফিরে গিয়ে ওই শ্রীমন্ত মুখে ফোটা ফোটা জল দিবি, দেখিস যেন গলা শুকিয়ে না। তুমি অফিসে এসো, তোমার ভয় কি করি বল দেখিনি, যদি বিরাজ বউকে বলে কোন রকমে এই চন্ডী মণ্ডপে এসে বসেছি, এখন যদি আবার ওই মতির ওখানে যায় তাহলে তো না। না না বাবু, আপনার যাওয়াটা ভালো হবে না বাবু। আমার একটা কাজ করবি দিদি, আমার এই চাদরটা আর ছাতিটা চুপি চুপি নিয়ে আসতে পারবো? আমি পারবো না, বৌদি মেঝেতে শুয়ে দরজার দিকে মুখ করে কি সব জানি লিখছে। না না বাবা, আমি পারবো না, পারবো। এত চিঠি কাকে লিখছো গো? মামা মামিকে, ওরাই তো খবরা খবর নেন। বাড়িতে এত বড় একটা অসুখ গেল, সব খবর দিয়ে আমার তো একটা চিঠি লেখা উচিত, কি বলো? যাক শুরু করো। সত্যি তোমার মতো এমন কর্তব্য পরায়ণ, এমন দয়া মায়া, এত স্নেহ মমতা, চুপ করো তো, একটু লিখতে দাও। চুপ করবো কি, এটা কথা বলতে এসেছিল। কি কথা? একটু আগে মতি মোড়ল এসেছিল, বড্ড কান্নাকাটি করছিল, আমি না গেলে শ্রীমন্তনাকে বাঁচবে না, একটু ঘুরে আসি। এই রোগাদেহ নিয়ে তুমি যাবে? কি করবো বিরাজ, আমি কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। কথা দিলে কেন? তুমি কি মনে করো তোমার প্রাণটা তোমার একা, ওতে কারোর কিছু বলবার নেই, তুমি যা ইচ্ছে তাই করতে পারো? না, আমাকে দেখলে তুমি, তার কান্না দেখলে, কিন্তু আমার কান্না দেখার লোক সংসারে আছে কি? পুরুষ মানুষ এমনি বটে, তিন দিন তিন রাত না খেয়ে না ঘুমিয়ে কাটালাম, ও হাতে হাতে তার প্রতিফল দিতে চলল। বিরাজ, বিরাজ শোনো। না আমি শুনবো না। শোনো বিরাজ, ঘরে ঘরে জ্বর, ঘরে ঘরে বসন্ত, আর এই রোগা দেহ নিয়ে উনি রুগী হাঁটতে চললেন। শোনো বিরাজ, আমার কথাটা শোনো। না শুনবো না, আমি তোমাকে যেতে দেবো না, তা তুমি যত তাপ্তই করো না কেন, চুপ করে শুয়ে থাকো। হ্যাঁ আমি শরবত নিয়ে আসছি।
দিদি কি রান্না হবে? কিছু ভালো লাগছে না, যা ইচ্ছে তাই কর। শোন না, ওর তো ফিরতে দেরি হবে, আর আজকাল তো রোজই দেরি হচ্ছে। কি নাকি কি গন্ডগোল না কি সব হয়েছে, তাই জন্য আজকে সব মিটি টিটে তারপর আসবে। হয়েছে ভালো, ঘরে কারোর মন নেই। দেখলেন তো, যা ভয় করেছিলাম তাই হলো। যদি সত্যি ভয় কি সব ঠিক হবে? কবে ঠিক হবে? আপনাকে যখনই বলি তখনই বলেন সময় হয়নি, হবে হবে হবে। বাবা আমি বলছি একদম সময় হয়েছে। জিজ্ঞাসো কানে কানে তোর মন্তর দিই। এই ভদ্রলোকের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই। ইনি বৈষয়িক কাজে হাট ঘরে এসেছিলেন, আমি খবর দিয়ে আনালাম। আচ্ছা নমস্কার। নমস্কার। এর ছেলেটি এফ এ পাস, ভারী সুপাত্র, আমার খুব পছন্দ। তোমার বোন কুঁতির সঙ্গে যদি বিয়ের ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, আপনি বিয়ের দিন ঠিক করে ফেলতে পারেন। কিন্তু আমরা কিরকম লোক, পাত্র হিসেবে আমার যতীন আপনার মনোমতো হবে কি না? কভরেজ মশাই অভিজ্ঞ লোক, ওর চাইতেও কি এসব ব্যাপার আমি ভালো বুঝবো? হ্যাঁ, তাহলে বিনা পাওনা বলে একটা ব্যাপার আছে তো, সে উনি যা বলবেন। কিন্তু আপনি আবার সেসব পেরে উঠবেন কিনা? কেন, আপনি এই কথা বলছেন কেন? আমার কুটির ভালো হবে আর আমি সেটা করবো না, আমাকে পারতেই হবে। দেখেছি দেখেছি নায়ক মশাই, এবারে উঠুন। সেই মতোই তো হুকুম দিয়েছিলাম, কি তাই না? রাখা আগে বাঘের ভয় নেই তো? না বাঘ নেই, তবে শেয়াল আছে পাড়াঘাট তো। নজরের বহরটা দেখেছেন না বউ? এত ছোট নজর, নজরই আসছে না। হ্যাঁ, বনিটা খারাপ করে দিলে।
আগে এরা সব গরিব প্রজা, কাল থেকে বৈতৃষ্ণরা সব আসবে। তাহলে কিছু প্রাপ্তি যোগ আছে বলছেন? আগে রাজা বাবু, নায়েব মশাই আমার আগের মালিকদের আমলে খাসের দুদিকে জমি পর্চা দিয়েছিলেন, তখন নাম জারি করানো হয়নি। এই নজর বলুন, সেলামি বলুন, এর বেশি আর সাধ্যি নেই, দাসী বাঁধিগিরি করে চলে। কোন বাড়িতে কাজ করো? ঠাকুর বাড়ি। কোন তরফ? বড়। তার তো শুনেছি হাড়ির হাল, যোত জায়গা বেচছে, তবু ঝিদাসি কেন? মাইনে দেয় না? অন্য কোনো ফিকির আছে তোমার? মাইনে আছে মিকি বাবু, কম। তাহলে চলে কি করে বলো বলো। আচ্ছা কি, নায়েব মশাই যখন আগেই তোমায় পর্চা লিখে দিয়েছেন, তখন ও দুবিঘে জমি তুমি পাবে। দাঁড়াও দাঁড়াও, যাবার আগে বলে যাও এখন চালায় কে। সত্যি তো? কে আর চালায় বাবু, বয়স হয়েছে, এই দুঃখ কষ্টের ধান্দা করেই চলে। তা তো বটেই, বয়স তো হয়েছে, তবে এত দুঃখ কষ্টের মধ্যে কোন বুড়ো মিনসে তোমায় চন্দ্রহাত দিয়ে সাজালো, তার নামটা বলে গেলেও পারতে। সবই বুঝু হে, ভবিষ্যতে আমাকে দোষারোপ করো না, বন্ধ কিছু দিতে তোমার ভাবনা বন্ধ করে যাবে। তাতে আমার দুঃখ নেই। বুঝলে মহাজন, আমার হরিমতির বর যতীন গো, যতীন এবারে ওই মেডিকেল স্কুলে ফাইনাল পরীক্ষা দেবে, তাই ভাবছিলাম যে এই কটা মাস যদি কোনো রকমের টাকাটা যোগান দিতে পারি তাহলে কুটুম বাড়িতে আমার মুখটাও থাকে, ছেলেটাও ডাক্তার হয়, আর এবারে পুজোয় আমার হরিমতিও আসতে পারে। তুমি ওই শ্বশুরটা যে এত অর্থপিশাচ তখন বুঝতে পারিনি। ওই দেখো না, এই গত দু বছর খরা জন্মার জন্য তত্ত্ব করতে পারেনি বলে আমার পুটিকে পাঠায়নি। আমি যে যতীনের পড়ার টাকাটা দিতে পারছি এটাই আমার শান্তি। তো আমার যা শান্তি, টাকার পর টাকা নিচ্ছ, এদিকে সুদও দিচ্ছ না আসলে দিচ্ছ। হ্যাঁ পাবে পাবে, দেখলে না এই গত দু বছর কিরকম। তোমাকে আমি সাফ কথা বলে দিচ্ছি, সামনের মাসের মধ্যে তুমি যদি আমার টাকা ফেরত না দাও তাহলে আমি তোমার আদালত দেখাবো। একটা ভালো বুদ্ধি দিছো না, জমির ওপর ভরসা না রেখে শিষ্য জয়মন্দের বাড়িতে যাও, পুজো পার্বণে কিছু প্রণামে টণামে নিয়ে এসো, আর থেকে বেরো দিকে। তা বটে, কিন্তু বউটাকে একলা ফেলে? আরে দূর দূর তাকে তার মামা বাড়ি পাঠিয়ে দাও। চেষ্টা করেছিলাম দুবার, দুবারই ছুতনাটা করে গরু গাড়ি ফিরিয়ে দিবে। তুমি তো জানো বিরাজকে, ও আমাকে ছেড়ে এক পাও কোথাও নড়বে না। তবে স্বামী স্ত্রীতে বরাতের উপর নির্ভর করে ধার করে ভগ্নিপতি বাবাকে টাকা পাঠাও, আর আকাশের দিকে চেয়ে চেয়ে ভাবো কবে বৃষ্টি হবে, আয় টায় না করে ধার করে করে সংসার চালাও। না না না, সংসার করা যেতে কি দিনা, ওসব বিরাজ সামলায়। হ্যাঁ কি পাগল মতো দাদা বলছো, সে মেয়ে ছেলে টাকা পাবে কোথেকে? তা তো জানি না, তবে সত্যি বলছি। দেখো সব, আমার জানার দরকার নেই, তোমার কথা দরকার বলো। চারদিকটা একবার ভালো করে দেখে নি, কেউ দেখতে পেলে পাঁচকান করবে যে বিরাজ বউ চাড়ার মেয়েদের মতন মাটির ছাঁচ তৈরি করছে, এতে যে ওর অসম্মান। সে তো সত্যি, কি দুঃখের জ্বালায় যে তুমি এ কাজ করছো তা তো কেউ বুঝবে না। তবে এও বলি মা, তোমার হাতের ছাঁচের কাজ এত ভালো যে রাতে এ কাজ লুকিয়ে না করে যদি দিন ভোর এ কাজ করতে পারতে তাহলে দিনে দেড় টাকা দু টাকা রোজগার তোমার ছাড়ায় কে। চুপ চুপ সুন্দরী এদিকে আসছে। ঘরের পাঠ শেষ হলো, যাই এবার বাসন কটা ধুয়ে নিয়ে আসি। ঘরে তো চাল বাড়ন তো দেখছি, আজ বোধ হয় বাঁচতে টাচতে হবে না, কি বলো বৌদি? হ্যাঁ ওসব কাল সকালে হবে, তুলসী যাচ্ছে মগরারগঞ্জে, ও চাল নিয়ে আসবে। মা গো অতগুলো গোলাপ,
আর তোমার ঘরে চাল বাড়ান তো। সে কি আজ থেকে রে তুলছি? কি করে যে দিন চলছে তা একমাত্র অন্তর্যামী জানে। নইলে তোদের আয়ে ভাগ বসাই। যাক, দশ জোড়া ছাঁচ কত পাবো রে? ষোলো আনা তো বটেই। তাহলে দশ আনার চাল, চার আনার ঘি আর দু আনার আনাজ নিয়ে আসিস। এবেলা ভাত ছাড়া পাতে দেবার মতো কিছু নেই। তবে আর দেরি করো না, ছাঁচগুলো আনো, এখানেই আছে। আসলে বিবি সাহেবের পাড়াটা ভালো লাগছে না, বুঝতে পারছেন, তাই অসুখের ছুটো আর কি। তবে আজ সকালে যেই বলেছি কলকাতা পাঠিয়ে দেবো, উনি অসুখ ভালো হয়ে গেছে। তাহলে মানে আপনাকে তো চলে যেতে হবে, আমি যাওয়ার ব্যবস্থা করি। আমার তো যাওয়ার উপায় নেই, আমি হচ্ছি সারা রামচন্দ্র, বুঝতে পারছেন, পিতৃ আদেশে বনবাস, আমাকে এখানেই থাকতে হবে। তবে বিবি সাহেব হচ্ছে, বুঝতে পারছেন, শহরে পাখি তো, উনি কেন ম্যালেরিয়া ঘুরতে এখানে থাকতে যাবেন বলুন। হ্যাঁ তা তো বটেই হুজুর, কিন্তু হুজুর আপনার তো তাহলে বড্ড কষ্ট হবে। কেন, গায়ে কি পাখি নেই? আছে হুজুর, কিন্তু তারা সব কাঁচার পাখি। গাবলি মশাই, আমি শিকারি লোক, বুনোই হোক আর খাঁচারি হোক, আপনি আপনি একবার শুধু আমাকে দেখিয়ে দেবেন, গোলাগুলির আওয়াজ, আমরা নিরীহ মানুষ আটকে উঠে মরি। কতগুলো ভাঙলার কি ক্ষতি হলো তোমার কে জানে? সবই আমার কপাল দোষ। আমার কপাল দোষ না হলে মাটির ছাঁচি বা করবো কেন? আর এমন উৎকর্ষণীর উৎপাত এটা ভাঙবেই বা কেন? তুই আর দেরি করিস না রে, এগুলো সব নিয়ে যা, যদি কিছু আসতে থাকে তো বেঁচিস। আর আজ রাত্রে আমি যেমন করি হোক আবার ছাঁচ করবো, কাল সকালে সে নিয়ে যাস। গুলির আওয়াজ হলো তাই, জমিদার রাজেন বাবু পাখি শিকার করেছে, তা করে করুক, তবে আওয়াজটা দিনের দিন আমার ঘরের দিকে এগিয়ে আসছে। তাহলে বাবাজি, ওই নীলাম্বরের বিরুদ্ধে উচ্ছেদের মামলাটা দায়ের করা যাক। হ্যাঁ 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 ঠিকই আছে। আচ্ছা কথা কিন্তু আছে, মনে আছে তো, ভদ্রাসন ক্রোপ করলে বাড়িতে আমাকে দেবেন? দেবো দেবো, কিন্তু মামলার খরচটা যে তুমি দেবে। হ্যাঁ সে তো ঠিকই আছে, তো টাকাটা কবে আমরা দিতে হবে? সেই জন্যই তো এলু, আজকেই চাই, এখনই এখনই। আবার কি হলো বাবাজি? বলছি বসাই, হ্যাঁ একটা কথা কিন্তু আপনাকে দিতেই। বলো বলো। দেখবেন এটা যেন পাঁচ কান না হয়। ছি 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 ছি, ভাইয়ের সম্পত্তি ভাই বেনামে রাখবে, এটাকে প্রকাশ করার কথা বাবা? টাকাটা দাও। দিদি, ও দিদি, কি একবার তো এদিকে এসো, আমি মোহিনী। কিরে মোহিনী, এত রাত্রি ডাকছিস কেন? বর ঠাকুর এখনো বাড়িতে ফেরেননি? না, বর ঠাকুরের নামে না নালিশ হবে, সমন বেরোবে, ওরা সব রাজ্যকে পরামর্শ করছে। দিদি দিদি, কি হবে দিদি? নালিশ, সমন, ও ভুলু মুখুজ্জি টাকা পাবে তাই হয়তো নালিশ করেছে। ভয় কি, কিসে ভয় আর কিসে নয় অত আমি বুঝি না। কোনদিন তো তোমার সঙ্গে আমি বেশি কথা বলিনি, তার যোগ্য আমি নেই। আজ কেন জানি না আমার মনে হচ্ছে তোমাদের বিপদ হবে। দিদি, ছোট বোনের একটা কথা রাখবে তুমি? কেন রাখবো না বউ? এই হারটা তুমি নাও, এটা বিক্রি করে হোক, বাধা দিয়ে হোক, মুখুজ্জি সব টাকা তুমি শোধ করে দাও। না না,
তা হয় না। কেন হয় না দিদি? এই হারটা মা আমাকে মরবার সময় দিয়ে গেছেন, কেউ কখনো দেখেনি, কেউ জানেও না। দিদি দিদি তোমার পায়ে পড়ে তুমি এটা নাও। শুনছো তো, স্বামীর কথা শোনাই তোর ধর্ম, তার বিরুদ্ধে যেতে আমি তোকে মানা করছি। তবে তোর আজকের এই কথা মরণকাল পর্যন্ত মনে থাকবে। ধর্মকর্ম আমারও আছে দিদি, মরণকালে আমি কি জবাব দেব? আমি সবাইকে এতদিন চিনেছিলাম, শুধু তোমাকেই এতদিন চিনতে পারিনি ছোট বোন। তবে মরণকালে তোমাকে কোনো জবাব দিতে হবে না, অন্তর্যামী ভগবান। নোট কোথা থেকে আসে এখন আমি সব বুঝতে পারছি। বেরিয়ে যা, তোকে আগে আমি জবাব দিলাম। তোর ছোঁয়া জল পায়ের হাল তো আমার ঘেন্না করে, ওই জল ছুলে ওর অকল্যাণ হবে। তুই হাতে তুই পাকা নিয়েছিস, যা বেরিয়ে যা, বেরিয়ে যা, উঠে বেরিয়ে যা, দূর হয়ে যা আমার স্বামী থেকে। কি হলো, না খেয়ে চললে কোথায়? কি জন্যে? কেন নজরে পড়েনি তোমার? খিড়কির ঘাটের সামনে সারাক্ষণ মাথা পেতে বসে থাকলে মেয়ে ছেলেরা ঘাটে যায় কি করে? এতে তোমাদের অসুবিধা হচ্ছে না? নদী তো আমাদের একলা নয়। কিন্তু ঘাট তো আমার, আমি যাচ্ছি বলতে, শোনে ভালো। আর তা নাহলে সমস্ত মাঠ আঘাত আমি টান দিয়ে রেখে। শোনো, কি বলো? সে জমিদার বড় লোক, বড় লোক বলি সব সহিত হবে। যাদের দুবেলা খাবার সংস্থা নেই, দিন রাত্রির খাবার খুঁটে দেওয়া কেন বলো দেখিনি? বলি কোন দিন তোমার দুবেলা ভাত জোটেনি? কি করে যে দুবেলা ভাত জুটছে সে শুধু জানি আমি। শোনো, এই নিয়ে যদি জমিদারের সঙ্গে তুমি ঝগড়া করতে যাও তো আমি বিষ খেয়ে মরব। অগ্রাহ্য করছে, কিন্তু জানে না তো পুঁটির আর এক ভাই উকিল হাকিমের সঙ্গে দিন রাত ওঠা বসা করে। একটা চিঠি লিখতো, বেশ শক্ত দেখে একটা আইন দেখিয়ে দিবি, আর এও লিখে দিবি যে শিব ঠাকুর। তার মনটা বোঝো দিদি, বোনকে দেখার জন্য তার মনে মনে পুরুষ মানুষ তো ভেবেছে বোনকে দিচ্ছে বলে। তুমি যদি ভুল বুঝে রাগ করো,
দিদিকে আমার অসাধ, কিন্তু মানা আমি করেছিলাম মহিনী। আমি জানতাম এমন করিবানা তত্ত্ব পাঠালে তারা অপমান করবে, তাই যখন চিলচি অপমানিত হয় তখন আমার রাগ হয়, রাগ করি আমি ওরই জন্য, ওরই জন্য আমার যত দুঃখ। মন্ডপে বসে দিন রাত চোখের জল ফেলছ? মা এলো না বিরাজ, সে তো ভালোই হয়েছে, তোমার দুঃখের সংসারে কি দিন মায়ের পূজা করতে? অভাবী ছেলের কাছে মা আসে না, আর তাই বোধ হয় অভাবী দাদার কাছে ওরাও আমার পুটুকে পাঠাল। সে ভালোই হয়েছে। ভালোই হয়েছে, কি দরকার এই দুঃখের মধ্যে হতে টেনে আনা? আমার আমার ঘর মন্ডল সব খালি, আমার ভোজন নেই, পুজো নেই, বিদায় বিসর্জন নেই। ভালো হয়েছে রে, বল বল, ভালোই হয়েছে না, বল না বিরাট। এই তো ভোর হয়ে এলো, কাজ ডাকার আগে ঘরে গিয়ে ঢুকবো, কি বলো দিদি? হ্যাঁ তুমিও বলো, কাজ করতেও দেরি ছিল না। দিদি দাঁড়াস নে ছোট, চলে আয়। লজ্জা থাকলে কি দিন রাত ঘাটে বসে কাটি দিতে পারতাম? লজ্জা আমার নেই। আপনি যে কত বড় ইতো, তা ওই ঘাটের ওই মাচার প্রত্যেক কাঠের টুকরোটা পর্যন্ত জানি, আমিও জানি। বোধ হয় আপনার মা বোন নেই, অনেকদিন আগে আমার ঝিকে দিয়ে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাতেও দেখছি আপনার অপমান হয়। যেদিন থেকে আপনাকে দেখেছি সেদিন থেকে মান অপমান সব ভুলে গেছি। সাবধান, আমার স্বামীকে আপনি চেনেন না, চিনলে কখনো এমুখো হতেন না। আপনাকে আমি শেষবার সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে আর কখনো এখানে এভাবে এলে আপনার কপালে অশেষ দুর্গতি ঘটবে। বৌটা, তার সঙ্গে কথা হয়েছিল তুমি দেবো না? মুখের চামড়া ছিল তোমার, কথা বলে মুখের চামড়া ছিল তোমার।
ঠিক আছে যাও। বৌমার সামনে তোরা অপমান করবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস, আমি যতদিন এই বাড়িতে আছি সব চলবে না। ওই যে হাত দিয়ে সত্যি সাধ্যি বউকে ঠেঙাবি সে হাত দিয়ে ধরে আমি ভেঙে দেবো। কিন্তু কেন মেরে কিনা তুমি জানো? চাই না। না তাতেই পরকে শাসন করবার আগে ঘরকে শাসন করো আগে। কি বললি? হ্যাঁ ঠিকই বলেছি, জমিদার রাজে বউ যে নাম করা লম্পট সে তো বিশ্বসত্য লোক জানে, তার সঙ্গে আজ বউ তার আধ ঘন্টা ধরে গল্প করে। আই যদি হয় তাহলে কি করে জানলি যে কথা কইবার দরকার ছিল না? তা তো জানি না দাদা, তবে এখন বুঝতে পারছি যে ছোট বউকে মারা আমার উচিত হয়নি। দাদা ছোট বউর জন্য তার ঘাট তৈরি হয়নি, আর জমিদার বাবু ছোট বউর জন্য দাদা মারবো না, কিন্তু একটা কথা জেনে রাখিস তুই তো, যে আজ গুরুজন সম্বন্ধে যে কথা বললি ভগবান তোকে ক্ষমা করবেন। আর হ্যাঁ হ্যাঁ, বাবার বাড়ি তোমাকে যেতেই হবে, জিনিসপত্র সব তো গুছিয়ে রাখবে। দেখো কদিন ধরে দিদির শরীরটা ভালো যাচ্ছে না, রোজই তো দিদির জ্বর হচ্ছে, আর তাছাড়া আমার জন্যই তো দিদির এই লাঞ্ছনা, আমাদের যাওয়াটা ঠিক হবে না তো। আর আমার লাঞ্ছনাটার কথা তোমার চোখে পড়ে না? আমি আমার স্ত্রীকে শাসন করতে পারবো না। না রমনাকে আমি ছাড়ো, আমি আজ গরু গাড়ি ঠিক করে আসবো, আর সকালে আমরা রওনা হবো, তারপর বলে মুখে যে চিঠি দেবে একটা নিষ্পত্তি হবে, তারপরে এই বাড়িতে আসবো, মনে রেখো। আবার এসেছিস কেন? কাল সকালে বাপের বাড়ি চলে যাচ্ছি, কদিন থাকবো, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এলাম, তুমি ওকে ক্ষমা করে দিবে? যেটুকু নিত্যি অপমান করে মারে তার হয়ে তুই ক্ষমা চাইতেছিস? তুই লজ্জা করি না দিদি? দিদি তুমি ওকে মাফ করো, তুমি ওকে মাফ না করলে ওকে যে কেউ রক্ষা করতে পারবে না দিদি। বুঝছিস ছোট, আমি মাফ করেছি, ও তো শুনতে পাচ্ছি দিতে দে। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে, আমি জানি দিদি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা না করে পারো না। আমি জানতাম তোমার কাছে একবার এসে দাঁড়ালেই তুমি ক্ষমা করবে, আমি জানি দিদি তুমি আমাকে খুব ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা না করে পারো না। যে পালিয়ে বেড়ায় তাকে আমি কাছে রাখি না। ঠাকুরপোর কথা তাহলে তুমি বিশ্বাস করেছ? তাহলে হতভাগাটার মতন আমাকেও শাসন করলি না কেন? কাছে আয়, ছেলেবেলার মতো কানটা আর একবার মলে দিই। তাকে কি বলেছিলাম জানো? আসতে বারণ করে দিয়েছ, তবে কথাটা আমাকে দিয়ে বলালেই পারতে। তোমাকে দিয়ে? তুমি নিষেধ করেছিলে বলে এতদিন আমি তাকে কোনো কথা বলিনি, গত দুদিন ধরে আমি তাকে ঘাটে ঘাটে খুঁজে বেড়াচ্ছি। কেন? তার টুটিটা ছিঁড়ে দেবো বলে। না না, এই নিয়ে তাকে একটি কথাও বলতে পারবে না। কেন? আমি স্বামী, আমার একটা কর্তব্য নেই যে স্বামীর অন্য কর্তব্য আগে করো। কি কর্তব্য করি না? সংসারে আয় করো না। কি বললি তুই? আজ টাকাটাই তোর কাছে বড় কথা? হ্যাঁ টাকাটাই বড় কথা, তাই না লুকি দিয়েছি এমন অপমান করতে সাহস পাই? আসবো তোকে আমি টাকায় ভরে দেবো, তারপর দেখছি কারা আমার অভাবের সুযোগ দিয়ে আমাকে অপমান করতে সাহস পায়। আমি কাউকে রেহাই দেবো না, কথা জেনে রাখিস। আমি ঠিকই বুঝেছি, আমি নিজের অবস্থাটা বুঝে তবে যাচ্ছি। দিও না, ফিরে এসো। আমার শরীর ভালো নেই, আমার কিন্তু জ্বর।
না খেয়ে গেলেন আমি তা কি করবো? তুমি তো খেতে ডাকলে না, মাথার দিব্যি দিলে না, এমন তো তুমি কখনো করো না দিদি। দেখি কেন এমন করলাম। সামনে ধরে খেতে দিদি, কোনো মেয়ে মানুষের দ্বারেশ হয়? যে স্বামীকে দুবেলা দুটি পেট ভরে খেতে দিতে পারে না, সেই স্বামীকে নিজের মান অপমান নিয়ে শত্রুর মুখে এগিয়ে দিতে সাধ হয়? না খেয়েছে ভালো করেছে। শিষ্য বাড়িতে খাবার অভাব নেই, রাগ করে যে না খেয়ে চলে গেছে ভালোই হয়েছে, আমার লজ্জা দেখেছে। দিদি দিদি, তুমি কি দুঃখে কষ্টে পাগল হলে হলে ভালো হতো? আর আমি সইতে পারছি না, এর চেয়ে মরাও ভালো। দিদি দিদি, তোমাকে আমি এমনি করে একটা দুঃখ সইতে দেবো না, আমি ফিরে এসে ছোট আমার দুঃখের কপাল আমাকে জড়ি তুই চলিস নি, বরং আমি বলে তুই ভাইয়ের করিয়ে দিস। আর পারুস তো তুই পেট ভরে খেতে দিস, অন্তত পেট ভরে খেতে দিতে পারবি। এই দুঃখ আমি আর চোখে দেখতে দেখো দিদির না খুব জ্বর এসেছে, মুখে জল দেবারও কেউ নেই। বাজে কথা বাজে কথা, এত যদি বিষয় বুদ্ধি থাকতো তাহলে আজ এই অবস্থায় এসে পৌঁছাতো না। দেখো তো কোথায় মরা পোড়া হয়ে গেছে কিংবা কীর্তন গাইছিল তো গা দেখাচ্ছে। যার দায় তারই যদি হুঁশ না থাকে আমরা কি করবো? আমাদের কি দায়? চল চল কাছে চল। কত দেরি রে, তোর বড় কষ্ট না, দুদিন দুরাত ঘুম নেই বাবা মরে গেলে মুখাগ্নি করি তোমার সঙ্গে আমি সদরে ছুটি। আর গাঙ্গুলি মরে তো এদিকে জমিদারের ব্যাপারটাই দেখছেন। না হে ভাই না, আমার ভরসা করো না, আমার চাকরি গেছে। হঠাৎ তো হঠাৎই হয় ভাই। আসলে ব্যাপার কি জানো, আমাদের জমিদার বাবু আর এই নষ্ট মেয়ে ছেলেতে মন ভরছে না, এখন গেরস্ত খুঁজছেন। কেন থাকবে কেন ভাই? হ্যাঁ, আর বয়টা আর কাকে বলো, বুঝলে গোপাল ঠাকুর? আমাদের জমিদার রাজেন বাবু নীলুর বউ বিরাজের সঙ্গে দুবেলা সকাল শুনতে ঘাটের দ্বারে মিষ্টি কথায় চিড়ে যাচ্ছেন, প্রেম হচ্ছে গো প্রেম। তবে কোন দাঙ্গা হাঙ্গামা নেই, আরে টং 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 টাকার খেলা। নীলু বোঝে না? বুঝছে আজ ভোর রাত্রে আমার নৌকো এখান থেকে ছাড়বে। ভালোই ভালোই ঘরে পৌঁছে যান রাজাবাবু, আর কি বলি। আর কি বলতে হবে? শেষবারের মতন বিরাজবাবুকে বুঝিয়ে বলতে হবে, তাকে রাজি করাতে হবে। আর এটা তুমি পার, কিন্তু ফুট করতে তা কি করে সম্ভব রাজাবাবু? তা আমি জানি না, তাকে আমার নৌকো চাই। আচ্ছা
একা গেলে চলবে না, এখন থেকে রাত পর্যন্ত তোমার সঙ্গে আমার দুজন সেবাই থাকবে। তুমি সেখানে যাও কি না যাও সবকিছু তারা নজর রাখবে। যদি কাজ হাসিল করতে পারো তাহলে করছিস, আর না পারলে আমার উনি তো যাচ্ছিলেন, আমি তোমার থেকে ডেকে নিয়ে গেলো, সেই থেকে তেরাক্তি খাল উপোস উপোস। হ্যাঁ উপোস, এখন পিতৃ জল না হলে বাঁচি। না তুমি তার গায়ে হাত তুলতে পারবে না। স্বামী হিসেবে আমার একটা কর্তব্য আছে। স্বামীর অন্য কর্তব্য আছে বলো। বিরাজ ডাকছি যে কথাটা কানে গেল না বুঝি? কথার জবাব দিচ্ছ না যে? আগে রান্না করতে দাও। আগে এখানে সে বলে যাও কোথায় গিয়েছিলে। খাটে না, ঘাটে তুমি যাওনি, বলো কোথায় গিয়েছিলে। আগে খেয়ে নাও পরে শোনো। আগে বলো কোথায় গিয়েছিলে এত রাত্রে। সে আমি কিছুতেই বলতে পারবো না। কেন বলতে পারবে না? সে আমার লজ্জা, তোমার অপমানের কথা। তো জানোই যদি আমার অপমানের কথা, সেখানে গিয়েছিলে কেন? উপায় কি ছিল বলো? ঘরে চাল বারণ তো, তুমি তিন দিনের উপসী, তোমাকে দুটি রেঁধে দেবো বলে। রেঁধে দেবো বলে? অসভ্য নির্লজ্জ মেয়ে ছেলে কোথাকার, ওই ওই ভাত আমি খাবো। কি বললি? ওই ভাত তুমি খাবি না? তোর হাতে ছোঁয়ার জল পর্যন্ত আমি খাবো না।
আমার হাতে ছোঁয়া জল পর্যন্ত তুমি খাবে না? কেন আবার জিজ্ঞাসা করা হচ্ছে? কেন? হ্যাঁ, আবার জিজ্ঞেস করছি কেন? আমি তো নিজের জন্য যাইনি। তুমি অক্ষম, তুমি সংসার চালাতে পারো না, তাই বাধ্য হয়ে গিয়েছিলাম। আর তুমি তিন দিন ধরে নেশা ভাঙ করে কাটিয়ে এসে হঠাৎ ঘরের মধ্যে দূর তো নেশা আজ আমি নতুন করছি না, যে জ্ঞান হারিয়েছি। জ্ঞান হারিয়েছো তুমি। আমি কারো কথা বিশ্বাস করিনি, আমার ছোট ভাইয়ের কথা বিশ্বাস করিনি, পাড়া পড়শি কারো কথা বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করেছিলাম তোমাকে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলে এসছো। কি বললে? আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, মিথ্যে কথা বলেছো। আর তুমি তুমি মিথ্যে কথা বলো না। সাধু পুরুষ, শিষ্য বাড়ি যাবার নাম করে রোগা স্ত্রীকে একলা ফেলে রেখে তিন দিন ধরে কাঁধে খাচ্ছিলে, তার মানে দোষ হয় না? আর আমি আমি সংসারের জন্য কোথাও হাত পাতলে আমি তোমার স্বামীর মর্যাদায় খালা নেশা করি, ছোট লোক। আমাকে তুমি মাল বেশ করেছি, বেশ করেছি। তোকে যে একেবারে মেরে তুলে নিয়ে তো থাকি যাবে নিটা দূর জায়গা থেকে, দূর ওটা অলৌকিক কথাটা। তোর মুখ যেন আমাকে দেখতে না পাই। তুমি দাঁড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, দাঁড়িয়ে দিচ্ছি, দাঁড়িয়ে দিচ্ছি। তুমি বেরোলে তবে আমি বাড়িতে পা দেবো। সর্বনাশী, আমার আমার ঘর সংসার সব এখন জানিয়ে দিল। আমাকে তুমি দাঁড়িয়ে দিচ্ছি, আমার মুখ তুমি দেখবে না। আমি চলে গেলে তবে তুমি ঘরে চলে। আমি যেখান থেকে পারি বউটার দেহ ফিরিয়ে আনবো, আমি যেখান থেকে পারি ফিরিয়ে আনবো। শোন কিছু, বাড়ি ফিরে এসেছো? বেড়াটা দেখে ফেলেছো? আমি না, মোহিনী মেয়ে।
তোমাকে বদনাম কে দেবে মহাজন? দাদাকে তো জানো, যদি মুখের দিকে তাকাতে তারা দেখতে পেতে যে শোকে দুঃখে মানুষটা কি হয়ে গেছে। শোক বলছো কেন ভাই? মুখে যাই বলে থাকি, অন্তরে অন্তরে চিরদিন জানি বৌদি আমার দেবীর মতো। মা গঙ্গা সতীর দেহ ফিরিয়ে দিলেন। তুমি তো বলেছিলে বাবু। হ্যাঁ বলেছিল, তখন যে আমাকে শনির দশায় ধরেছিল, তোমাদের মতো দুটো কুচক্রীর পাল্লায় পড়ে আমি দেবতার মতো দাদার মনে দুঃখ দিয়েছিল। কিন্তু আমি এখন প্রায়শ্চিত্ত করবো, আমি দাদাকে বোঝাবো যে আমি তার ভাই, আমাদের একই বাবা। কি বলছিস, কি বলছিস হাসপাতালে আর তোমাকে রাখাই মুশকিল। আমি একটু ভালো হয়ে মানে চোখে একটু ভালো দেখতে পেলে চলে যাব। কোথায় যাবে? প্রায়শ্চিত্ত করতে। আমার স্বামী মুখে শুনেছি জগন্নাথ ক্ষেত্রে ব্রাহ্মণ চন্দ্রালে ফিরতে পাপি তাপি সবাইকে সমান চোখে দেখে। তার পায়ে মনের বোঝা না দিয়ে দেব। তারপর ঠাকুর আমাকে যে পথ দেখাবেন সেই পথেই চলবো। আমার বিদ্যে বুদ্ধি অনুযায়ী সব চেষ্টা আমি করেছি। এতদিন ধরে হসপিটালে একটা বেড আটকে রাখি, কিন্তু আমার মনে হয় যে ওর উন্নতি হবার আর কোনো আশা নেই। চোখের দৃষ্টি ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। না কাল ওকে যেতেই হবে, আর এখান থেকে গেলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কি গো ডাক্তারবাবু, ঘরে এসে চুপচাপ দাঁড়িয়ে যে ছড়াছড়ি ছাড়ুন। একটা কথা ভাবছিলাম মরিমতি, বাপের বাড়ি যাবে? হঠাৎ এতদিন ধরে দাদা এত চিঠি লিখলেন, শ্বশুরমশাই মরতে দিলেন না। আমি তো তোমার কাছে কত কেঁদেছি। আত্র ছিলাম, বাবার হুকুম মতো আমাকে চলতে হতো, কর্তব্য বুঝলেও কিছু করার আমার ক্ষমতা ছিল না। ও আজ ডাক্তার হওয়ার পর কর্তব্যটা মনে পড়লো বুঝি? না কৃতজ্ঞতা, তোমার দাদার দয়াতেই আজ আমি ডাক্তার হয়েছি, সে কথা আমি জীবনে ভুলব না। যাবে? দাদা জিজ্ঞেস করছে যাবো কিনা। যাবো, নিশ্চয়ই যাবো।
বাঁচতে ইচ্ছে নেই সতীন। তেমন জোরালো গাড়ি তো কিছুই দেখছি না। আপনার তো নারী জ্ঞান আছে, বুঝতেই পাচ্ছেন অত সহজে আপনার মরণ নেই। আর তাছাড়া আপনি চলে গেলে ছোট বউটিকে কে দেখবে? সেটা তো মহাভাবনা। আপনি আবার কান্নাকাটি করছেন নাকি? না মা, জানেনি। আমি শুধু যতীনকে বলছিলাম। বসে বসে দিদির কথাই ভাবেন ভাই। না না, ওসব ভাববেন না। ভাবনা করা একটা রোগ দাদা। আমি কি শুধু একাই ভাবি? বউ দিদির কথা ভাবেন না? বেশ, তোমরা যখন সবাই বলছো আর ভাববো না। না ভাববে না, তোমরা কেউ তার কথা ভাববে না। তার কথা ভাবলে পাপ হয়। কি হয়? পাপ হয়। নাম মুখে আনলে মুখ অশুচি হয়, মনে আনলে স্নান করতে হয়। আর বলবো না দাদা, আর বলবো না। ও কথা বলতে নেই বুটি, ওতে পাপ হয়। শুধু সম্পর্কে না, তুমি তোমার মায়ের মতো। মায়ের মতো নয়, বৌদি আমার মা। তবে কেন সে আমাদের ছেলে চলে গেল? কেন সে আসে না? কিন্তু বৌমা, তুমি যাবে না? আমি কি কি করব? ঠাকুর জামাই আপনাকে হাওয়া বদলের কথা বলেছেন। ঠাকুরজি ভাই, আর যা যা দরকার সব আমি ওই বাসকে গোজ করে দিয়েছি। তুমি কেন যাবে না? এখানে থাকতে তোমার অসুবিধা হবে না? তা জানি ভাই, আমার বড়লোক ভাইরা এই অসুবিধার কথা বলে আমাকে নিয়ে যেতে চেয়েছিলেন। আর সেদিন তুমি আমার কষ্ট হবে ভেবে যেতে চাওনি, মনে আছে? তবে আজ কেন যাবে না? আমি যেতে পারি না ভাই। কিন্তু কেন? ঠাকুর, আপনার কাছে আমি তো কোনোদিন কিছু চাইনি। আজকে শুধু আমাকে এখানে থাকার অনুমতিটুকু দিন, আমাকে কোথাও যেতে বলবেন না। যতীন, চলো আমরা এগোই। কারো সে বেঁচে আছে? সে মারা গেছে। আমার বিশ্বাসে মরণ মরতে পারেন না দিদি আমার সঙ্গে দেখা না করে। যে দিদি এই সংসারকে ভালোবাসতেন, স্বামীকে ভালোবাসতেন, এই ঘর যার নিজের হাতে গড়া, সে কখনই ঘরে ফিরে না এসে মরতে পারে না ভাই। তুমি কি সেই আশা নিয়ে বসে আছো নাকি? হ্যাঁ সোনা, আমি সেই আশা নিয়ে বসে আছি। কি জানি বাপু, বিশ্ব সংসারকে চেহারা দেখাতে তোমার লজ্জা করে না, তার কাছেই লজ্জা। তাছাড়া এইভাবে তুমি যে তোমার শরীর ক্ষয় করছো মা, এই মহাপাপ। তোমার স্বামীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো,
তুমি পথের ভিখারির মতন মরে থাকবে এটা তিনি চান কিনা? তবে তার কাছেই তোমার ফিরে যাওয়া উচিত। তুমি ঘরে ফিরে যাও, তার আশ্রয়ে ফিরে যাও, তাতে তোমারও শান্তি, তোমার স্বামীরও শান্তি। এই জায়গাটা সত্যি সুন্দর না দাদা? হ্যাঁ, শরীর ভালো তো? কোথায় আর ভালো, আমার চিকিৎসায় তো কিছুই ভালো হচ্ছে না ভাই যতীন। দোষ তোমার চিকিৎসা নয়, দোষ আমার মনের। ও তীর্থই বলো আর স্বাস্থ্যকর জায়গায় বলো, কোনো জায়গায় আর মন থেকে না। আসলে কি জানো, মনে আমার শান্তি নেই, মানে কখনো ঘর ছেড়ে থাকিনি কি না, তাই ওই ছোট্ট ঘরটাতেই মনটা আমার পড়ে গেছে। বেশ, কিসে আপনার মন ভালো হবে বলুন। তাই যদি বলো যতীন, তাহলে আমি সপ্তগ্রামে ফিরে যেতে চাই। এখানে বড় একলা একলা মনে হয়, আর সেখানকার পথ ঘাট গাছপালা পুকুর সব চেনা, আর তার মধ্যে আমি বিরাজের স্মৃতিকে খুঁজে পাই। দুহাই দাদা, তাকে তুমি ভুলে যাও। রাগ করিস না দিদি ভাই, যে কতদিন বেঁচে আছি তাকে আর ভুলতে বলিস নি। তার স্মৃতিটুকুই যে আমার সম্বল, তাই নিয়ে আমাকে বাঁচতে দেবে। তাই হবে দাদা, কালই আমরা রওনা হব। এই যে জন্ম জন্মান্তরের সম্পর্ক বিরাজ, আমি চোখে দেখতে পাচ্ছি না কেন। এমনি তো কথা ছিল, বাবু কি বলেন? বাবু ঘুমোচ্ছে, তোমরা সব জিরিয়ে না, আমরা গাড়িতেই যাব। ঠিক আছে মা জননী। একটু শরণা গো। বৃন্দাবনে পাঁজ কুলিয়া বাস।
যমুনার জল হলো যে উতল শ্যামের বিদায় কাঁপে বনতল যমুনার জল হলো যে উতল শ্যামের বিদায় কাঁপে বনতল গৃহবাসীরাই ব্যথা লয়ে তাই হলো কি রে বনবাই আর দেখো কলিয়া বাসে রোজের খেলা সাঙ্গ হলো মথুরায় গেল শ্যাম মথুরায় গেল শ্যাম লীলা কিশোরী গোপিনী যত খুঁজে খুঁজে যোগিনাম মথুরায় গেল শ্যাম লয়ে সুখ দেখি উদাসী মলয় ব্রজ ধুলি সাথে শুধু নেই কয় পাহাড়ে ডাকিলে নলয় দেয়াসি সে যে দেখ দেশি কি কথা কইলি তুমি কি কথা বলছো তুমি কি কথা বলছো আমি কি দেখতে পাচ্ছি না তুমি এসেছো বলো তুমি আমাকে ক্ষমা করেছো আরে তুমি বলো বিরাজ তুমি আমাকে ক্ষমা করেছো বলো তোমার তো কোনো দোষ নেই সত্য সাবাস আমি তোমাকে বুঝতে পারি ঘরে যাই এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।